নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি মূল্যবান 20 টাকার নোট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে নোটটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই 20 টাকার নোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একখানা নোট। সাধারণত আমি কয়েনের ভিডিও বেশি আপলোড করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমি গুরুত্বপূর্ণ নোটের সম্পর্কে ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি। তো যাই হোক, আশা করব ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন, তাহলে এই নোটটা সম্পর্কে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন। নোটটা দেখুন, সাধারণ দেখতে একটা নোট। এই নোটটা সাধারণ দেখতে হলেও এই নোটটা কিন্তু এখন বেশ মূল্যবান একখানা নোট। তো আজকের ভিডিওটা আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে পুরো এই নোটের ইনফরমেশনটা পেয়ে যাবেন। এখন বর্তমানে এই নোটের বাজার মূল্য কত, কত দামে বিক্রি হয় ইত্যাদি ইত্যাদি। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে নোটটা আপনারা দেখছেন এটা কিন্তু এই 15 বিলের, মানে এই যে পিছনের যে এই 15 বিলের প্রথম নোট, এই নোটটি, এই নোটটিকে 15 বিলের প্রথম ফার্স্ট ইস্যুর নোট বলা হয়। নোটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে একেবারে শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে এই নোটের সম্পর্কে যাবতীয় তথ্যটা আপনারা জেনে যাবেন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা পরিমাপ করবেন। প্রথমে আমি নোটের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। এই নোটটি 1975 সালে 24 মার্চে এই নোটটা পাবলিশ করা হয়েছিল। নোটের সাইজ হচ্ছে 63x147 mm। নোটের ওপরটায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে, হিন্দিতেও লেখা রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মধ্যিখানে কয়েনের, মাফ করবেন, নোটের ভ্যালুটা আছে, যেটা হচ্ছে 20 বা 20। 13টি ভারতীয় রিজিওনাল ভাষায় 20 টাকা লেখা রয়েছে। মধ্যিখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, গভর্নরের সিগনেচার। যে কোনো নোটেই গভর্নরের সিগনেচারের ওপরই নোটের ভ্যালুটা ডিপেন্ড করে। আর একেবারে ডান দিকে দেখুন, অশোকা লাইন ক্যাপিটালের পিলারটা সেটা রয়েছে, আর ডান দিকের ওপরে আর বাঁ দিকের নিচে নোটের সিরিয়াল নাম্বারটা রয়েছে। এই নোটগুলো কিন্তু দেখতে ভারি সুন্দর নোট। আর ওয়াটারমার্কটা বাঁ দিকে রয়েছে। এই হলো নোটের সামনের দিকে স্পেসিফিকেশন। এবার আমি নোটের পিছনের সাইডটায় চলে যাচ্ছি। পিছনের সাইডটায় দেখুন, মেন যে জিনিস, 15 বিল, পুরীর জগন্নাথ মন্দিরে যে 15 বিলের যে ছবিটা সেটা মধ্যিখানে রয়েছে। আর খুবই সুন্দর পিছনটা চিত্র করা রয়েছে, ইংলিশে 20 রুপিস লেখা রয়েছে। এই হলো এই কয়েনের স্পেসিফিকেশন। মাফ করবেন, শুধু কয়েন বেরিয়ে যাচ্ছে, কয়েনের ভিডিও করতে করতে বেশি। এই হলো নোটের স্পেসিফিকেশন। এই নোটগুলো কিন্তু আজকের ডেটে খুবই গুরুত্বপূর্ণ নোট হয়ে গেছে। আর আরেকটা জিনিস, এই নোটগুলোকে, এই যে 15 বিলটা আপনি দেখছেন, এই যে 15 বিলটা, অনেক নোটে কী করে যারা ঠকবাজ আর জোচ্চর হয়, তারা কী করে, অনেক নোটে এই 15 বিলটাকে পুরোটা দেখানো হয়, মানে এখানে যে একটুখানি নিচের অংশটা নেই
সেই সব নোটে দেখানো হয় পুরো কোনারক উইল রয়েছে। এরকম কিন্তু কোনারক উইলের পুরো চক্রর ছবি মার্কা কোনো নোটই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনোদিনও পাবলিশ করেনি। আমি সেই ফেক নোটের ছবিটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ফেক নোটগুলোর কিন্তু কোনোদিনও এরকম টাইপের পুরো উইলওয়ালা কোনারক উইলওয়ালা ছবিওয়ালা নোট কোনোদিনই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবলিশ করা হয়নি। এগুলো ম্যানমেড হয়, মানুষ বানায়, এগুলো মানুষকে প্রতারণা করার জন্য বলে যে এই নোটগুলো খুব রিয়ার নোট আর এই নোটগুলোর দাম অনেক অনেক ডিমান্ড করা হয়। তো যাই হোক, এইরকম টাইপের নোট যদি কেউ আপনাদেরকে দিতে চায় বা এরকম টাইপের নোট যদি কেউ দেখিয়ে আপনাদেরকে আকর্ষিত করার চেষ্টা করে, সেই সব নোটগুলোকে কিন্তু অ্যাভয়েড করবে, ওই ফাঁদে পা দেবেন। এই হলো এই নোটের ব্যাপার। এবার আমি এই নোটগুলোর বর্তমান যে বাজার মূল্য সেটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি। আর তার আগে এই নোটগুলো এই কোনারক উইলের এস জগন্নাথের যে এই নোটগুলো, এই নোটগুলো তিনটে প্রিফিক্সে ছাপানো হয়েছিল, যেমন এ বি আর সি প্রিফিক্স। এবার আসি আসল কথা, যে নোটের এখন বর্তমান বাজার মূল্য কত। এই নোটগুলোর এখন বর্তমান বাজার মূল্য শুধু এস জগন্নাথের নোটগুলোর ক্ষেত্রে বলছি, আবারও বলছি নোটের ক্ষেত্রে কিন্তু পয়সার মতন নয়, নোটের ক্ষেত্রে কিন্তু এই গভর্নরের সিগনেচারের ওপর পুরো নোটের ভ্যালুয়েশনটা ডিপেন্ড করে আর নোটের কন্ডিশনের ওপর। এই নোটের এখন বর্তমান বাজার মূল্য যাচ্ছে ইউএনসি নোট যদি হয়, যেরকম এই যে নোটটা আপনারা দেখছেন, দেখুন এই নোটটা কিন্তু একেবারে নতুন নোট, একেবারে কোনো দাগও নেই। এই নোটগুলোকে ইউএনসি নোট বলা হয়। এই নোটগুলোর এখন বাজার মূল্য যাচ্ছে 600 টাকা প্রায় যাচ্ছে, এর থেকে একটু বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আর সাধারণ যদি এরকম চকচকে যদি এরকম নোট না হয়, সেই নোটগুলো কিন্তু এখন ভালো দাম আছে, কারণ এই নোটগুলো রিয়েল নোট, বর্তমানে এই নোটগুলো পাওয়া যায় না, বিশেষ করে এস জগন্নাথ গভর্নরের নোট পাওয়া যায় না। তো আমি বলে দিলাম এই নোটের এখন বর্তমান বাজার মূল্য কত। এই নোট সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর গুরুত্বপূর্ণ নোট রিলেটেড কিছু ভিডিওর লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেখানে দেখতে পারেন। আর আপনাদের যদি এই নোট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারেন, আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অযথা ভুলভাল কমেন্ট করবেন না, উত্তর কিন্তু পাবেন না বা রিপ্লাই কোনো পাবেন না। তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।